আমরা যেহেতু বাঙালি আমরা মনে করি ব্যবসাটা আমরা আমাদের মনুষ্য দিয়ে আমাদের আমাদের মতো করে করব। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আর এই মুহূর্তে আমাদের সামনের গেটটা দেখে তোমরা কিন্তু বুঝতেই পারছো আমরা আজকে চলে এসেছি কলকাতা বইমেলায়, আই মিন কলকাতা ইন্টারন্যাশনাল বুক ফেয়ার 2023। এটা হচ্ছে গেট নাম্বার 5, আর এরকম বেশ কয়েকটা, আই মিন গেট নাম্বার 7 পর্যন্ত আমরা দেখলাম, হয়তো তার বেশিও থাকলেও থাকতে পারে। এখানে খুব সম্ভবত ফোর হুইলারের জন্য পার্কিং, আর ঠিক এই রাস্তার অপোজিট সাইডে কিন্তু আমরা আমাদের পক্ষীরাজকে আজকে পার্ক করে এই মুহূর্তে মেলার মধ্যে প্রবেশ করছি। সো চলো ফ্রেন্ডস, ভেতরে প্রবেশ করা যাক। তোমরা কিন্তু দেখতে পেলে এই যে গেট নাম্বার 5, আমরা এটা দিয়েই ভেতরে প্রবেশ করলাম। আর গেট নাম্বার দিয়ে 5 প্রবেশ করলে তোমরা কিন্তু অনেকটা এই রকম একটা ভিউ এখানকার পেয়ে যাবে। লেফট সাইডে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ দেশ পাবলিশার্স, আমাদের ছোটোবেলার বেশ অনেক বই আমরা এই পাবলিশার্সের দেখেছি। দেশ পাবলিশার্সের এবছর সুবর্ণ জয়ন্তী বৎসর, আই মিন এরা 50 বছর কমপ্লিট করলো। এই যে লেনটা তোমরা দেখতে পাচ্ছ এর সামনেই কিন্তু লেফট সাইডে দেশ পাবলিশার্সটা ছিল, আর এই লেনটা দিয়ে প্রবেশ করেই আমরা কিন্তু লেফট সাইডে মিত্র অ্যান্ড ঘোষ পাবলিশার্স পেয়ে গেলাম। 5 নম্বর গেট থেকে পার্টিকুলার এই যে সামনের লেনটা তোমরা দেখতে পাচ্ছ এটা দিয়ে বেরিয়ে এসেই আমরা কিন্তু গেট নাম্বার 6 পেয়ে গেলাম। আর নিশ্চয়ই তোমরা ব্যাকগ্রাউন্ডে সাউন্ডটা শুনতেই পাচ্ছ মাইকের, তো এখানে প্রোগ্রাম হচ্ছে। এছাড়াও কিন্তু জাগো বাংলার তরফ থেকে এই জায়গাটা জাস্ট দেখো, সত্যি কথা বলতে একটা আলাদাই রকমের ভাইব কিন্তু ক্রিয়েট হয়েছে এখানে। এই যে লেনটার একদম ফ্রন্ট সাইডে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু 6 নম্বর গেটটা, আর ঠিক এটা দিয়ে এগিয়ে আসলি লেফট সাইডে ভারত সেবাশ্রম সংঘ। এই বোর্ডটা তোমরা একটু প্রপারলি খেয়াল করো, আর এখানে দেখো গেট নাম্বারগুলো দেওয়াও আছে। আর এখান থেকে কিন্তু তোমরা বুঝতেই পেরে যাবে মেলার মধ্যে কোন গেট দিয়ে তোমরা প্রবেশ করলে কোন জোনটা কতটা কাছাকাছি তোমরা পাবে। 6 নম্বর গেট দিয়ে প্রবেশ করে তোমরা একটু রাইট সাইডে এসলে, পার্টিকুলার লেফট সাইডের যে লেনগুলো সেটা যদি একটু প্রপারলি খেয়াল করতে করতে আসো তাহলে কিন্তু পেয়ে যাবে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের স্টলটা। তোমরা কিন্তু সামনে দেখতেই পাচ্ছ ব্রিটিশ কাউন্সিলের স্টলটা, আর ঠিক এর অপোজিট সাইডেই কিন্তু রাশিয়া আর ল্যাটিন যে স্টল দুটো এই দুটো আছে। এই জোনটাতে তোমরা কিন্তু, আই মিন রাশিয়ার যে স্টলটা তোমরা দেখলে এই যে রাইট সাইডে, আর ঠিক এর পরপরই আছে মেক্সিকো, পেরু, ইরান, আর ঠিক একদম ফ্রন্ট সাইডে আছে অস্ট্রেলিয়া। এই টোটাল জোনটা কিন্তু ইন্টারন্যাশনাল জোন। আর পার্টিকুলার এই সমস্ত স্টলগুলো ঠিক অপোজিট সাইডটা যদি তোমাদেরকে একটু শেয়ার করি তাহলে কিন্তু দেখতেই পাচ্ছ ফ্রান্সের যে স্টলটা সেটা কিন্তু এখানটাতে। স্টলগুলো খুব একটা বড় না হলেও এখানে কিন্তু টোটাল যে ইন্টারন্যাশনাল জোনটা সেটা তোমরা পেয়ে যাবে। গেট নাম্বার 4 দিয়ে যদি তোমরা প্রবেশ করো তাহলে কিন্তু এটা সামনেই পেয়ে যাবে ইতালি বা থাইল্যান্ডের যে পার্টটা, এটা কিন্তু গেট নাম্বার 4 খুব কাছাকাছি। ঠিক ব্রিটিশ কাউন্সিলের স্টলটাকে ক্রস করলেই তোমরা কিন্তু পেয়ে যাবে ইউএসএ স্টল। দেখতেই পাচ্ছ ইন্টারন্যাশনাল যে জোনটা আমরা তোমাদের সাথে শেয়ার করলাম সেটা থেকে কিন্তু কমপ্লিটলি আলাদা প্লেসে পার্টিকুলার এই স্টলটা, আর এটার এরিয়াটাও কিন্তু অনেকটা হিউজ। গেট নাম্বার 3 আর গেট নাম্বার 4 ঠিক মিডিল প্লেসে কিন্তু পার্টিকুলার এই স্টলটা। সো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা কিন্তু আর লম্বা করছি না, তো আমাদের এই কলকাতা ইন্টারন্যাশনাল বুক ফেয়ারের ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু প্লিজ ভিডিওটাতে একটা লাইক করে দিও। আর তোমরা অলরেডি যারা কলকাতা ইন্টারন্যাশনাল বুক ফেয়ারটা এই দুদিনের মধ্যে ভিজিট করে ফেলেছো বা তোমরা যারা বই প্রেমী আছো তারা কিন্তু প্লিজ আমাকে একটু কমেন্ট বক্সে জানিও। টেক কেয়ার অ্যান্ড প্লিজ রাইড সেফ।